पश्चिम बंगाल की हुगली जिले के चुचुड़ा स्टेशन के पास भाजपा द्वारा प्रदर्शन किया गया। हुगली जिले के भाजपा सभापति भास्कर भट्टाचार्य ने कहा कि जिले के विभिन्न जगहों पर आए दिन भाजपा कर्मियों पर अत्याचार हो रहे हैं और इन्हीं अत्याचारों के प्रतिवाद में पद सभा पद यात्रा के साथ साथ जेल भरो आंदोलन किया गया है। जिला सभापति भास्कर बाबू ने आरोप लगाया कि यहां के प्रशासन अपनी ड्यूटी छोड़कर तृणमूल के तलवे चाट रही है। মন্ডল জেলা পরিষদ বারো সভাধিপতি, ঠিক আছে, আজকে আমরা এইখানে চুরুড়া স্টেশনের এখানে হাজির হয়েছি। আমরা একটা বৃহত্তর আন্দোলন করার জন্য, যেটা হচ্ছে জেল ভরো আন্দোলন, যেটা আমাদের প্রত্যেক মন্ডলে হুগলি জেলা সাতষট্টিখানা মন্ডলের সমস্ত কর্মীদের ওপরে মিথ্যে অপবাদ দিয়ে, মিথ্যে মামলা দিয়ে আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে এবং আমাদের আমাদের উপরেই হামলা হচ্ছে। আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়ে আমাদের কর্মীকে জেলে ভরে নিচ্ছে। আজকে আমরা এখানে ঘুরির মোড়ে যাব এবং কত বড় জেল আছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে কত লোককে জেলে ভরতে পারে।